Assalamualaikum back to my channel. আমি আছি আপনাদের সাথে পারুল আলম। চমৎকার দুটো রেসিপি নিয়ে আসছি। আমি আছি পুরান ঢাকায় আমার বন্ধুর বাসা। সেখানে আমাদেরকে সকাল দুপুরে আর রাতে আমাদের জন্য যে খাবারের আয়োজন করছে সেগুলাই আপনাদের সাথে তুলে ধরছি। গরুর কলিজা দুপুরের খাবার আমাদের। এখানে প্রস্তুত পরিমাণ কিন্তু রসুন, পেঁয়াজ, আদা বাটা ওর বউ কিন্তু রান্না করবে আজকে আমাদের এই চমৎকার রান্নাগুলা। ওর হাতের রান্না আমরা খাবো। ওর বাসায় আমরা নতুন গেছি আর কোনো সময় যাইনি। এখন কিন্তু বন্ধুরা মরিচের গুলা গুঁড়া দিয়ে দিতে আছে। এখানে দুটা গরুর কলিজা কিন্তু আমরা রান্না করতেছি। এখানে পরিমাণ মতন ওর পরিমাণ মতন 3 চামচের মতন মরিচের গুঁড়া দিল, 1.5 চামচের মতন হলুদের গুঁড়া দিল। অসাধারণ রান্না ছিল, অনেক টেস্টি ছিল বন্ধুরা। ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরার গুঁড়া। বন্ধুরা ওর ওয়াইফ কিন্তু সে কিন্তু মশলা গুঁড়া করে এনেছে। এই গরম মশলার গুঁড়াটা কিন্তু মাঝখানে দিয়েছে। সব ধরনের মশলা কিন্তু এখানে গুঁড়া করা আছে, ব্লেন্ডেড করে নিয়ে দিয়েছে। সেই মশলাটাই দিল, স্বাদ মতন লবণ, তেজপাতা, কি বলবো বন্ধুরা অসাধারণ রান্না ছিল দুপুরের। এর সাথে আরও মাছ আছে, সেটাও দেখাবো। ওর ছেলের হাতের রান্না, ওর নাম কি সেটাও আমি বলবো এর সাথে। এখন কিন্তু ও সরিষার তেল দিয়ে ম্যারিনেট করবে। ও আমার ছোট বোনের মতন অনেক ভালো, অনেক আদর যত্ন করছে। আমরা যাওয়ার পরে আমাদেরকে অনেক আপ্যায়ন করছে। ওর ব্যবহার খুব ভালো, অনেক সুন্দর। যেমন মানুষটা সুন্দর, তার রান্নাটাও সেরকম সুন্দর। আপনারা ওর হাতটা দেখেই বুঝতে পারছেন, অনেক ভালো ভালো রান্না করে। সম্পূর্ণ কলিজাগুলো কিন্তু ও ম্যারিনেট করে নিল, এখন রান্নার প্রসেসে যাবে। ওর ছেলের নাম সালমান, সেও কিন্তু ভালো রান্না করে। মাত্র বয়স 7 বছর। দেখেন ও কী কী রান্না করে। ওর হাতের রান্নাও আপনারা দেখবেন, একটু ধৈর্য সহকারে দেখেন। এখন কিন্তু কলিজাটার পরচেছে গেছে। ও তেল দিয়ে দিয়েছে, ওর পছন্দ মতন সাদা তেল দিয়ে দিল, পেঁয়াজ দিয়ে দিল। ওখানে কিন্তু পেঁয়াজ দিয়ে মাখাই রাখছে কিউব করা, আর এখানে পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়েছে। এখন কিন্তু ফুল কলিজাগুলো বড় কড়াইতে দিয়ে ভুনা করবে আজকে আমাদের দুপুরের জন্য। অনেকেই চেনেন ওরে কালাম, আমার বন্ধু। অনেকেই দেখছেন আমার বাসায়, আপনারা আসছেন দেখছেন, আবারও দেখতে পারবেন ইনশাল্লাহ। এখন কিন্তু দেশি একদম নদীর মাছ। এটা কী মাছ বন্ধুরা? অবশ্যই অনেকে বুঝতে পারছেন, এই মাছ, এই কলিজা সব কিছু আমরা যাব দেখেই কিন্তু ও নিয়ে এসে রাখছে। পাবদা মাছের ঝোল করে খাওয়াবে, কীভাবে খাওয়ায় সালমানের রাতের রান্না এই মাছের ঝোল দেখতে পাবেন। এখন মাছগুলা ম্যারিনেট করে রাখবে। ওর মা বলল যে মাছগুলা ভেজে রান্না করবে, ওদের পছন্দ মতন। ওরা যেভাবে রান্না করে সেভাবেই ছেলেকে মা হেল্প করে দিতে আছে। বর্তমানে মাছটা ভেজে দেবে। এই মাছ ভাজা কিন্তু একদম ডুবাতালে মাছটা ভেজে নেছে। এখন কিন্তু কিছু গরম মশলাও কিন্তু বন্ধুরা কলিজা ভুনার মধ্যে দিয়ে দিতে আছে। তেজপাতা আবারও দিতে আছে, রান্না প্রায় শেষের দিকে মনে হয়। আমি মাঝে মাঝে শ্যুট নিছি বন্ধুরা আপনাদের ভালো লাগার জন্য। দেখেন কত সুন্দর করে কষায় এনেছে, কষানো হয়েছে, একটু সামান্য জল দিয়েছে, বেশি দেয়নি। দেখেন কত সুন্দর কালার। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কিন্তু মাছ রান্নার পালা। অনেক প্রায় 1 কাপের মতন পেঁয়াজ দিয়ে দিয়েছে, সাথে লবণ দিয়ে দিল, হলুদের গুঁড়া দিল। এখন কিন্তু সালমান বসে গেছে, মশলা কষাইতেছে। সালমান পেঁয়াজ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া যেগুলো দিয়ে রান্না করবে ওর মা বলতে আছে, সেগুলো কিন্তু আদা রসুন বাটা সব দিয়ে কিন্তু সে রান্না করতেছে। তার লজ্জাও পাচ্ছে কিন্তু ও রান্নাও করতেছে। ও কিন্তু অসাধারণ রান্না করে, আপনারা লাড়া দেখলেই বুঝতে পারেন। পাতিলে লাড়তে আছে, দেখেন কীরকমের। এত ছোট ছেলে কিন্তু সে কিন্তু চমৎকার রান্না করে।
ওর হাতের রান্নাটা কিন্তু অসাধারণ ছিল। এই মাছের ঝোল, পাবদা মাছের ঝোল অবশ্যই ওর জন্য দোয়া করবেন সবাই। ও যেন এরকমের মানুষের মতো মানুষ হতে পারে। ও কিন্তু সালমান আমাদের উত্তরাতেই পড়াশোনা করবে। ও উত্তরা শাহিন ক্যাডেটে পড়াশোনা ও অবস্থানকর্তা আছে এখানেই আমাদের উত্তরাতেই। ও দেখেন একটুখানি ছেলে কীভাবে কী করতেছে সেটাই দেখেন। আমার খুব ভালো লাগতেছে ওর এই রান্নার উদ্যোগ দেখে। এখন ওর ঝোল দেওয়া হয়েছে, সালমান কিন্তু সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিতেছে। দর্শক দেখতে পাচ্ছেন কত সুন্দর সারিবদ্ধভাবে কীভাবে মাছ দিতে হয় সেটা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। কেমন লাগতেছে আপনাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমার সালমান ও আমার এই আন্টিটাকে আমার ছেলে মতন, আমি ও খুব কান্নাকাটি করছে, আমি আসার সময় আমার খুব কষ্ট হয়েছে ওর জন্য, ওর এই মিথ্যা কথা বললে আমার উত্তরাতে চলে আসতে হয়েছে। দর্শক কি করব, আবারও ফিরে যাইতে হবে ওর বাসায় ওর জন্য, কেন ও আমাকে খুব পছন্দ করে। আর আমার উত্তরাতে যেহেতু আসে মাঝে মাঝে আমাদের বাসায় আসবে ইনশাল্লাহ। লাল চালের ভাত ওরা খায় দুপুরে, আমাদের লাল চালের ভাত খাওয়াইলো, অসাধারণ একটা লাল চালের ভাত, খুব ভালো লাগছে খেতে। এখন কিন্তু আমরা সবাই ভাত খাবো, দুপুরের খাবার কলিজা ভুনা পাবদা মাছের ঝোল টমেটো দিয়ে। সালমান কিন্তু টেবিল সাজাইলো, সালমানের মাও আছে সাথে। সালমান কিন্তু নিজেই সম্পূর্ণ কাজগুলো করে, দেখেন আমাদেরকে সবাই দিয়ে নিজে নিয়ে সুন্দর করে খাবে। এত এত ছোটো একটা ছেলে, প্রত্যেকটা ঘরের বাচ্চাদের কিন্তু এভাবেই শিখাইতে হয়, যেমন মা তেমন তার ছেলে, সেটাই বুঝতে হবে যে এত ছোটো ছেলে কীভাবে এগুলো পারে। এখন কিন্তু আমরা বিকেলের রান্নায় চলে গেলাম। আমার বন্ধু ও কিন্তু একদম দেশি মুরগি নিয়ে আসছে, আমি কক মুরগি না, ওর বউর হাতের রান্না মুরগির রোস্ট খাওয়াবে। আমি একটু পছন্দ করি মুরগির রোস্টটা, সেটাই খাওয়াবে আজকে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছে গরুর মাংস খাবি কি না, আমি বলছি না মুরগির রোস্ট। ও লেবুর রস আর হলুদ দিয়ে মাখাই নিলো দেশি মুরগি। একটু সময় লাগবে বন্ধুরা, কিন্তু মুরগি দেশি মুরগি খেতে অসাধারণ হয়। সেটা ঝাল হোক আর রোস্ট হোক যেভাবেই দেন না কেন আমি খেতে পারি, কিন্তু আমি ফার্মের মুরগি অত একটা পছন্দ করি না। এই জন্য ও দুটা মুরগি একবারই কিন্তু রান্না করলো, আমি কিন্তু পরের দিন সকাল পর্যন্ত পোলাও আর মাংসই খেয়ে গেছি। দর্শক কিছু মনে করবেন না, আমি কিন্তু খেতে খুব পছন্দ করি, সেজন্য ও সেভাবেই এই মুরগির রোস্টটা কিন্তু বন্ধুরা রাঁধুনি মশলা দিয়েই করা হবে। আমি বলছি রাঁধুনি মশলা দিয়েই ও করবে। এখন কিন্তু পেঁয়াজ আর মশলা কিছু দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেছে, পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। এখন কিন্তু রোস্ট রান্না হবে। অনেকবারই আমি রোস্টের রেসিপি দেখাইছি, এই জন্য বন্ধুরা অত কিছু বলতে চাই না। রেডিমেড মশলা দিয়ে রান্না করলে কিছু না দিলেও দরকার হয় না, তারপরও আমরা ভালো লাগার জন্য সব কিছুই ব্যবহার করছি। কম কম করে আদা রসুন বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ, এগুলো কিন্তু একসাথে দিয়ে দেবে। সব দিয়ে দিয়ে ভালো করে কষাই নেবে। ওরই হাতের রান্না, আমি আজকে জাস্ট একটু ভিডিও করছি, ও যেভাবে আমি মাঝে মাঝে দেখেন একার দিয়ে ক্যামেরা ধরছি, একার দিয়ে লাড়তাছি, যেহেতু মনে করেন একা বাসায় আর কেউ নাই, আমার একটু হেল্প করতে হয়েছে। দুজনে মিললেই আমরা করলাম, ভালোই লাগলো। অসাধারণ ছিল এই মুরগির রোস্ট, যেহেতু দেশি মুরগি একটু সময় লাগছে, জাল দিয়ে ভাপের মধ্যে রান্না করছি, বেশি ঝোল দিই না। এখন কিন্তু ইনস্ট্যান্ট দই ঘরে বানানো, সেটা কিন্তু দুই চামচ চিনি দিয়ে দইটা লেবুর রস দিয়ে বানানো হয়েছে হালকা গরম পানি দিয়ে। চারটা কাঁচামরিচ দিয়ে এখন ভালো করে মশলাটা কষাই নেবে। কষানো হয়ে গেছে, দেশি মুরগি যেহেতু বন্ধুরা আগেই দিতে হবে, সেজন্য আগে দিয়ে কিন্তু মাংসটা ভালো করে নেড়ে সেড়ে নিতে আসে। যে বন্ধুরা এখনও মুরগির রোস্ট করেন না তারা কিন্তু এই রেসিপিটা দেখে অবশ্যই বানাতে পারেন। কষানো শেষ, এখন তরল দুধ দিয়ে দিল, পানি দিয়ে দিল এক গ্লাস, আধা কেজি পরিমাণ এ দিয়েই কিন্তু মুরগিটা আস্তে আস্তে সিদ্ধ করে নেব এই পানির ভিতরে, এই ঝোলের ভিতরে। এখন কিন্তু অল্প বৃষ্টিতে কিন্তু পোলাও রান্না করবে, সেই জন্য কিন্তু গরম মশলাটা আগে দিয়ে দিল, দারচিনি এলাচ লং তেজপাতা। এখন পেঁয়াজ দিয়ে একদম শর্টকাট রান্না সে দেখাইলো, সহজ করে আদা রসুন বাটা দেবে, পোলার চাল দিয়ে একসাথে নেড়ে ছেড়ে ভেজে নেবে। চালটা হালকা, পেস্টটা হালকা হওয়ার পরে কিন্তু চালটা দিয়ে দিতে আসে, একদম ঝটপট রান্না। দেখেন বন্ধুরা পরিমাণ মতন পানি দেবে, এখানে চাল তিন পট, এর পরিমাণ মতন ছয় ডবল পানি ছয় গ্লাস দিয়ে দিছে, কিন্তু একবারেই দিয়ে দিছে।
পোলাও রান্না শেষ, এখন কিন্তু ঘি দিয়ে দিল, পরিমাণ মতন মুরগিও রান্না শেষ, ঘি দিয়ে পরিবেশন করবে এখন। এখন কিন্তু ঘি দিয়ে দিল রান্নার পরে, সাই সাই ফ্লেভার না আসলে কিন্তু মুরগির রোস্ট ভালো লাগবে না। সাই সাই ফ্লেভার আনতে কিন্তু আপনারা অবশ্যই বাটার বা ঘি দেবেন, তাতে কোনো ভুল করবেন না, অবশ্যই না দিলেও হবে, যার নাই সে দেবেন না, যার থাকবে অবশ্যই রান্না শেষে হলেও ব্যবহার করবেন। এখন পরিবেশন করলো আমাদের রাত্রের খাবার, আমরা বেশি কিছু খাইতে চাই না, মুরগির রোস্ট আর পোলাও ইচ্ছা মতন খেয়ে নিয়েছি বন্ধুরা, আপনাদেরকে দিতে পারিনি, আমার বন্ধুর বাসায় দাওয়াত রইলো অন্য আর একদিন। খুব ভালো মানুষ এদের, চমৎকার মানুষ এদের, কথা কিছু বলার নাই, অনেকেই চেনেন, অনেকেই আমার গর্ব যে এদের মতন মানুষ আমার যে আমাদের সাথে আছে। এর সাথে সাথে শেষ হয়ে গেল আমার ভিডিও, আপনারা অবশ্যই ভালো থাকবেন।